এরপরে প্রশ্ন করেছেন চাঁদনি আক্তার সাথী, মৃত মানুষ আবার মরে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? ভাই বোন সাথী, আপনাকে বলবো, মৃত মানুষ আবার মরে গেছে এটার বিশেষ কোনো ব্যাখ্যা আমার জানা নাই। আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না, তবে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে একটি মৌলিক নীতি আছে, সেটা আপনি জানলে আপনার উপকারে আসবে। আমাদের সুন্না ফাউন্ডেশনের ইয়েতে, আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে আপনি সার্চ দিলে একটা ভিডিও পাবেন, খারাপ স্বপ্ন দেখলে কি করবেন অথবা ভালো স্বপ্ন খারাপ স্বপ্নের আলামত কী এ বিষয়ে। সেখানে কোরআন সুন্নার আলোকে বলা হয়েছে যে যদি কোনো স্বপ্ন দেখার পরে আপনার কাছে ভালো লাগে, আপনি খুব পরিষ্কার দেখেছেন মনে হয়, আপনার আনন্দ লাগে, বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আপনি একান্ত কাছের লোকদেরকে বলতে পারেন। আর যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার অস্থির লাগে, পরেশান লাগে, তাহলে বুঝবেন এটা শয়তানের তরফ থেকে, সেই পরেশান করার জন্য দেখাইছে এবং সেই স্বপ্ন দেখার ফলে আপনি আমন্তবিল্লাহ রসুলি পড়বেন, বাম দিকে ধুতু তিনবার ফেলবেন, কোনো লোককে সেই স্বপ্নের কথা বলতে যাবেন না। এরপর প্রশ্ন করেছেন মাহমুদ জনি,